স্থিতিশীলতা ফিরছে না চালের বাজারে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, যেমনটি জানাচ্ছিলাম যে চালের বাজারে দাম স্থিতিশীল হচ্ছে না, চট্টগ্রামে চালের দাম এখন কেমন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ বিষয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। আমরা যেটি দেখেছি আসলে নির্বাচনের পরে কিন্তু আসলে যে চালের যে ঊর্ধ্বমুখী মূল্য সেটি আসলে অনেকদিন ধরেই ছিল, এবং এর পরে কিন্তু সরকার সহ বিভিন্ন যে তদারকি সংস্থাগুলো রয়েছেন তারা তদারকি জোরদার করলে, বাজার মনিটরিং ব্যবস্থা যখন জোরদার করা হয় এবং বিভিন্ন মোকামে কিন্তু অভিযান পরিচালনার পরে ধীরে ধীরে যে চালের মূল্য সেটি কিন্তু কিছুটা কমে আসে। এর পরে কিন্তু আবার ঠিক নির্বাচনের রমজানের প্রথম সপ্তাহ থেকে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে চালের যে মূল্য সেটি কিন্তু আসলে আবার বাড়তে শুরু করে। বর্তমানে কিন্তু চট্টগ্রামের যে পাইকারি বাজার রয়েছে পাহাড়তলি, সেই বাজারে কিন্তু আসলে যে চালের মূল্য বেশিরভাগ চালের প্রতি বস্তাতে কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে মিনিকেট যেটি পূর্বে আসলে বিক্রি করা হয়েছিল 2700 টাকা প্রতি বস্তা, সেই মিনিকেট চাল কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 2950 টাকা, সেক্ষেত্রে প্রায় 250 টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে। এছাড়া যেটি আছে নূরজাহান, সেটি বিক্রি হয়েছিল 2460 টাকা প্রতি বস্তা, সেক্ষেত্রে সেটি 100 টাকার মতো বৃদ্ধি পেয়ে হয়ে গেছে সেটি 2550 টাকা। অন্যদিকে ঠিক একইভাবে কিন্তু সরু চাল থেকে শুরু করে বেশিরভাগ যে চাল তার মূল্যই কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, এবং খুচরো পর্যায়ে এই চালের মূল্য বৃদ্ধির প্রভাবটা আরও ব্যাপক। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন চালের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে সর্বোচ্চ 4 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং সরু চালের ক্ষেত্রে আসলে আমরা যেটি দেখেছি 60 টাকা পর্যন্ত প্রতি কেজিতে আসলে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে যে পাইকারি আড়তদাররা রয়েছেন আসলে তারা যেটি বলছেন যে চট্টগ্রামের যে চালের বাজার সেটি আসলে সম্পূর্ণ আসলে নিয়ন্ত্রিত হয় উত্তরবঙ্গের যে বড় মোকামগুলো রয়েছে আসলে সেখান থেকে, এবং সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে তারা মোকাম থেকে যে চালটি আসলে অধিক মূল্যে ক্রয় করেন, সেই ক্ষেত্রে এখানে যে মূল্য সেটি আসলে তার প্রভাবটা আসলে এখানে বাজারে দেখা যায়। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে মোকাম মালিকরা যেটি বলছেন যে চালের যে ধান আসলে ধানের মূল্য বৃদ্ধির ফলে কিন্তু আসলে যে চালের মূল্য সেটি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যে চট্টগ্রামের যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এখানে আসলে শুধুমাত্র চট্টগ্রামের এই পাইকারি বাজারেই নয়, যেখানে মূল আসলে মোকাম সেই মোকামে যদি অভিযান পরিচালনা করা হয় সেক্ষেত্রে যে মূল অসঙ্গতি সেটি আসলে ধরা পড়বে। এবং অন্যদিকে তারা বলছেন যে বাজারের যে মনিটরিং ব্যবস্থা সেটি আরও অনেকটা জোরদার করা দরকার, এবং এখানে যাই ক্রেতারা রয়েছেন আসলে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, আসলে তারা যেটি বলছেন যে কোনো অজুহাতে আসলে প্রায় সময় আসলে ব্যবসায়ীরা কিন্তু নানা অজুহাতে যে মূল্য সেটি আসলে তারা বৃদ্ধি করেন, ঠিক এই একই ধারাবাহিকতায় কিন্তু এই রমজানে আসলে চালের যে মূল্য সেটি আসলে বৃদ্ধি করা হয়েছে। তারা ক্রেতারা অনেকটা বলছেন যে তারা ব্যবসায়ীর কাছে জিম্মি, এবং এই জিম্মি দশা থেকে আসলে তারা মুক্তি পেতে চান। সেই ক্ষেত্রে তারা যেটি আসলে জানাচ্ছেন যে তারা শুধুমাত্র বাজারের যে খুচরো পর্যায়ের যে বাজার বা যে দোকানগুলো রয়েছে সেগুলোতে মনিটরিং ব্যবস্থা সেখান থেকে মনিটরিংয়ের যে ব্যবস্থা সেটি আরও জোরদার করে যদি পাইকারি মোকামগুলোতে মনিটরিং করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে তারা যে ধানের মূল্য বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে তারা যে মূল্য চালের দাম যেটি আসলে অস্থিতিশীল করে তোলে কিছুদিন পরপর সেই যে বিষয় সেটি আসলে অনেকটা কমে আসবে। এবং অন্যদিকে চট্টগ্রামের যে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে চট্টগ্রামের বাজারগুলোতে আসলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাজারে মনিটরিং করা হচ্ছে, এবং একই সাথে রমজানে যে নিত্যপণ্যের মূল্য সেটি নিয়ন্ত্রণে সেটি আসলে সহনশীল রাখার জন্য তাদের যেই পদক্ষেপ তারা সেটি নিচ্ছেন। এবং এরই প্রেক্ষিতে কিন্তু আমরা যেটি দেখেছি বিগত কয়েকদিন ধরে আসলে সেই তদারকি সংস্থাগুলো কিন্তু বিভিন্ন বাজারে মনিটরিং করেছে এবং বিভিন্ন জরিমানায় আওতায় আনা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে, এবং তাদের যে ক্রয় মূল্য এবং যে বিক্রয় মূল্য সেটির সাথে আসলে সামঞ্জস্য না থাকার ফলে কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনেছেন, এবং বেশিরভাগ যেই
পাইকারি আড়তদাররা রয়েছেন তাদেরকে কিন্তু যেটি বলা হচ্ছে যে তারা যে মূল মোকাম থেকে এই চালের এবং যে পাইকারি যে পাইকারি মূল্যে যে চাল আসলে তারা নিয়ে আসছেন সেটি যাতে বিক্রি খুচরো পর্যায়ে বিক্রি করার আগে অবশ্যই যাতে রসিদ সংরক্ষণ করেন, সেই ক্ষেত্রে যে সকল আড়তদারের কাছে আসলে রসিদ পাওয়া যাচ্ছে না বা যে সকল আড়তদাররা রয়েছেন যারা রসিদ ছাড়া আসলে ক্রয় বিক্রয় করছেন তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে সামনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ ইশতিয়াক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে চালের বাজার স্থিতিশীল হচ্ছে না, এই ব্যাপারে চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।